আসসালামু আলাইকুম, খেতে চাই সুস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে আমড়ার টক ঝাল মিষ্টি আচার। তাহলে চলুন শুরু করি কিভাবে আমড়ার টক ঝাল মিষ্টি আচার তৈরি করা যায়। আমি এখানে হাফ কেজি আমড়া নিয়েছি। আমড়াগুলোকে ভালো করে ছিলে গা যেন সবুজ না থাকে, তারপরে ছোট ছোট করে এটাকে আমি কেটে নিব। একটি প্যানের মধ্যে আমি 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরে নিয়ে নিব। নিয়ে এটাকে হালকা জালে আস্তে আস্তে করে ভাজতে থাকবো। এরপর এর মধ্যে আমি 2 তেজপাতা ওর মধ্যেখান থেকে অর্ধেক করে দিয়ে দিব। দিয়ে আমি আবারও সুন্দর করে আস্তে জ্বালে এটাকে মচমচে করে ভেজে নিব। এর মধ্যে থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হয়ে যাবে তখন এটাকে আমি ব্লেন্ড করার জন্য দিয়ে দিব। এটাকে একেবারে মিহি ব্লেন্ড করা যাবে না, আধা ভাঙা ব্লেন্ড করতে হবে। এরপর একটি প্যানের মধ্যে আমি প্রায় 1/2 লিটার মতন পানি দিয়ে দিব। দিয়ে এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিব। দিয়ে যখন এটা ফুটে আসবে তখন এর মধ্যে আমি আমড়াগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলাকে আমি দিয়ে দিব। আমড়াগুলো যখন বেশ ফুটে আসবে তখন আমি এটা পানি ঝরিয়ে নিব। এরপর একটি কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিব। দিয়ে সিদ্ধ করে রাখা আমড়াগুলা এর মধ্যে দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিব। 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এবং ভেজে রাখা যে মশলাটা আমি আধা গুঁড়া করে রেখেছিলাম সেটা থেকে আমি 2 টেবিল চামচ গুঁড়া মশলা দিয়ে দিব। এরপর এর মধ্যে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপর এর মধ্যে আমি 4 চামচ মতন চিনি দিয়ে দিব। দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। দিয়ে আমি আবারও এগুলাকে খুব ভালোভাবে উপর নিচে করে নেড়ে নিব। এক চামচ মতো রসুন দিয়ে দিব। আমি এখানে দেখাতে ভুলে গিয়েছি, রসুনটা আমি এর মধ্যে দিয়েছিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে আমি খুবই ধিমি আছে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করতে দিব। বেশ 4-5 মিনিট যখন চুলায় রেখে দিয়ে সিদ্ধ মতন হয়ে যাবে তখন এটা ঢাকনাটা খুলে আমি আবারও এটাকে উপর নিচে করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপর এর মধ্যে আমি 1/4 চামচ বিট লবণ দিয়ে দিব, 1/4 চামচ চাট মশলা দিয়ে দিব। ভেজে রাখা যে মশলাটা আমি করেছিলাম সেখান থেকে আমি আবারও 2 চা চামচ মশলা এর মধ্যে দিয়ে দিব। মশলাগুলো দিয়ে এটাকে আমি খুবই ভালোভাবে উপর নিচে করে নেড়ে নিব। দেখুন আমি কিভাবে ঠাসা ঠাসা দিয়ে আমি এই আমড়াগুলাকে
নেড়ে নিচ্ছি যেন আমড়াগুলো বেশ মশলার সাথে ভালো করে মিশে যায়। খুবই ধিমে আঁচে এটাকে রান্না করতে হবে। তারপর আমি একটু টেস্ট করে দেখেছি এটা টেস্টটা কেমন হয়েছে। একটু চিনি কম ছিল, পরে আমি আবারও 1 টেবিল চামচ চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও খুব ভালোভাবে উপর নিচু করে নেড়ে বেশ খানিকক্ষণ ধরে আমাকে এটাকে নাড়তে হবে যেন এর ভিতরে কোনো রকম পানি না থাকে। দেখুন শুধুমাত্র তেল বের হয়ে আসছে এর থেকে। যতক্ষণ না পর্যন্ত তেল গা থেকে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে এই আচারটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে যেন কোনো রকম তলে লেগে না যায়। তারপর এটাকে আমি পরিবেশনের জন্য দিয়ে দিব। যদি আমার এই আমড়ার আচারটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই আমড়ার আচারটাকে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন নতুন নতুন ভিডিও বা রেসিপি দেখার জন্য। কমেন্ট করতে ভুলবেন না, ভালো মন্দ যাই হোক। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।